প্রতি মাসে বিল দিলেও গ্যাস নেই, দিনরাতে কিছুক্ষণের জন্য পান গ্যাস, অভিযোগ অনেক গ্রাহকের। এদিকে দফায় দফায় অবৈধ লাইন আর বকেয়া বিল আদায়ের অভিযানে ফল মিলছে না। তিতাসের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজিও। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। কাঁঠাল বাগানের গলির ভেতরে বাড়িগুলোতে আছে গ্যাসের চুলা, কিন্তু গ্যাস নেই। মাঝরাতে অল্প চাপের গ্যাস মিলে, গ্যাস লাইন থাকার পরও এসব বাড়িতে আছে এলপিজি স্টোভ, রাইস কুকার, মাটির চুলা সহ গ্যাসের নানা বিকল্প। ভুক্তভোগীদের প্রশ্ন, গ্যাসের বিল দেওয়ার পর আবার এই বাড়তি খরচ কেন? রাত্রে 1-1.5 বাজে গ্যাস আসে, তখন সকালের নাস্তা তো মানে পা রুটি এগুলো কিনে দোকানে হাবি জাবি কিনে খেয়ে দিন পার করতেছি। দুপুর ওই রাইস কুকারে কোনো রকম একটু ভাত রান্না করি, মানে শখের খাবার তো খেতেই পারি না, সিদ্ধ করে করে খেয়ে দিন পার করতেছি। এভাবে হলে তো আমাদের মানে ঢাকা শহরে থাকাই সম্ভব না। গ্যাস নাই, তারপর আবার লাকড়িতে ভাগ করে, তাছাড়া তার কোনো উপায় নেই আমাদের। ডাবল চুলায় আমরা ঢাকা শহরে 1,080 টাকা বিল দিচ্ছি। এখন আপনার দিনের বেলা আপনার গ্যাসের চাপ থাকে, আমার বাসায় থাকে না, এবং এটা নিয়ে কিন্তু আমি একটি চিঠি আমাদের পেট্রো বাংলার সহ তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দিয়েছি, অবস্থার কোনো উন্নতি হয়নি। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং বকেয়া বিল আদায়ে গত বছর নভেম্বর থেকে অভিযানে তিতাস কর্তৃপক্ষ। বকেয়া বিলের অঙ্ক বেশি, কিছু এলাকায় অবৈধ গ্যাসের সংযোগও মিলেছে। আবার এদিকে গ্রাহকরাও তিতাসের নানা গাফিলতির কথা বলছেন। যদিও তিতাস কর্তৃপক্ষ নিজেদের দায় স্বীকার করছে না, তাদের আঙুলও ভোক্তার দিকেই। এমনকি কারা এসব অবৈধ লাইন দিচ্ছে সে বিষয়ে কিছু জানেন না বলেও দাবি তাদের। আসলেই কি তাই? প্রায় 3 লাখের উপরে আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছি এবং 100 কিলোমিটার পাইপ আমরা উঠাই নিয়ে আসছি। তো এগুলো কীভাবে নেয় ওই যারা নেয় তারাই বলতে পারবে, আসলে আমরা শিক্ষা নিই না, তবে কোনো একটা চক্রের সাথে জড়িত থাকতে পারে। এই অবৈধ লাইন নিয়ে যে গ্যাসটা ওখানে ব্যবহার করা হচ্ছে, এই গ্যাসের যে বিলটা, যে জিনিসটা সরকারের কোষাগারে জমা হচ্ছে না, এটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আমি আপনি অতিরিক্ত বিল দিচ্ছি, যারা বৈধভাবে দিচ্ছি। তো এই জায়গাটা আসলে নিরসন হওয়া দরকার। তিতাসের সেবার মান নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ বাড়ছেই। সেবাদানকারী প্রতিষ্ঠান তিতাসকে নিয়মের আওতায় এনে জবাবদিহি করার দাবি এর গ্রাহকদের। 1,080 টাকার জায়গায় আমি যদি 200 টাকার গ্যাস ব্যবহার করি, আমাকে 1,080 টাকা পে করতে হচ্ছে, এটা কিন্তু আমি বলবো যে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ডিমান্ড টু সার, ডিমান্ড বেশি, আমাদের সাপ্লাই কম, এই কারণে আবার মনে করেন বৈষয়িক কারণে আমরা এলএনজিও কিছুদিন আনতে পারিনি, হয়তো ওই সামনে কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো, তো ওইটা আনার পরে হয়তো আমাদের এই ক্রাইসিসটা কিছুটা কমে যাবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।